আজকে ধর্ম এবং অধর্মের লড়াই শুরু হয়েছিল। কারণ আমরা গীতাতে দেখেছি, পড়েছি যে অধর্ম এবং ধর্মের যখন লড়াই হয় তখন ধর্মের সঙ্গী কেউ থাকে না, একা হয়ে যায়, আর অধর্মের অনেক সঙ্গী পাঙ্গ এসে যায়। গদ্দার আসে, যারা ধান্দাবাজ তারা আসে, বদমাইশ লম্পট তারা সব হাজির হয়, তার সংখ্যাটা বেড়ে যায়। কিন্তু জয় হয় সত্যের, যে সত্যের যে লড়াই করে তারই জয় হয়। আজকে সেই জয়টা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আক্রমণ করা হয়েছিল, যেভাবে আজকে কেন্দ্রের সর্বশক্তি নিয়োগ করেছিল, আজকে প্রতিবারে হুঙ্কার দিয়ে বলছো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেলে দিবে, আজকে 200 বেশি সিট পাবে, আজকে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে, বাংলার মানুষ উন্নয়নকে ভোট দিয়েছে। বাংলার মানুষ আজকে লকডাউনের কেউ ছিল না পাশে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আমরা ছিলাম মানুষের পাশে। তাই মানুষ সেটা উপলব্ধি করেছে যে এদেরকে বাদ দিয়ে হয় না, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ফিরিয়ে আনতে হবে। তাই সেইভাবে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। আর মার্জিন কম বেশি কিছু গদ্দার আছে আমাদের সাথেও, সেগুলো চিহ্নিত হয়েছে, আগামী দিনে সেই গদ্দারগুলোকে আগে দল থেকে তাড়াতে হবে।